সাবেক ধর্মমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের দাফন আজ বাদাসোর ময়মনসিংহ নগরীর আকুয়া মোড়ল বাড়িতে। দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সোমবার নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে প্রথম জানাজা হয়। জানাজার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। রবিবার রাতে ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান।